ডিয়ার ভিউয়ার্স আসসালামু আলাইকুম কেমন আছেন আপনারা আশা করি আলহামদুলিল্লাহ আপনারা সবাই ভালো আছেন ল অ্যান্ড লাইফের আইন শিক্ষা কার্যক্রমে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আমি অ্যাডভোকেট মোহাম্মদ মেহেদি হাসান আজকে অত্যন্ত ছোট এবং অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয় নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি বিষয়টি দৈনন্দিন জীবনে অত্যন্ত প্রয়োজনীয় ব্যাংকে আপনারা যে গ্যারান্টর হিসেবে গ্যারান্টি প্রদান করে থাকেন তার বিষয়ে অনেকেই অনেক প্রশ্ন করে থাকেন এই প্রশ্নের সমাধান নিয়ে আজকের আমাদের এই ভিডিও তো ব্যাংকে গ্যারান্টরের গ্যারান্টি নিয়ে যত ধরনের প্রশ্ন আপনার মনে আসতে পারে প্রায় সব ধরনের প্রশ্নের উত্তর নিয়েই আজকের আমাদের ভিডিওটি সাজানো ভিডিওটি দেখলে আশা করি উপকৃত হবেন তো কথা না বাড়িয়ে চলুন চলে যাই আমাদের আজকের ভিডিওতে প্রথমে আমরা বলতে চাই লোনের গ্যারান্টি বলতে আসলে কি বোঝায় লোন তো আসলে একজন ব্যক্তি কোনো একটি পারপাজে ব্যাংক থেকে নেন ওনার টাকার দরকার সেজন্য উনি ব্যাংক থেকে লোন নেন সেখানে আবার গ্যারান্টারের দরকারটা কি আসলে এটি বাংলাদেশ ব্যাংকেরও একটি সিস্টেম এবং ব্যাংকেরও একটি নিশ্চয়তা হিসেবে গ্যারা যিনি লোন নেন বড়োয়ার ব্যতীত কয়েক ধরনের ব্যক্তির কাছ থেকে নিশ্চয়তা নেওয়া হয় যে ওই বড়োয়ার যদি টাকাটা দিতে ব্যর্থ হয় যেন ওই যারা গ্যারান্টার হিসেবে থাকেন তারা যেন এই টাকাটা দিতে পারেন এই জন্য গ্যারান্টি নেওয়া হয় নিশ্চয়তা নেওয়া হয় যে না উনি যদি টাকাটা না দেয় তাহলে আরও টাকা দেওয়ার লোক আছে বিষয়টি হচ্ছে এরকম তো এটি হচ্ছে লোনের গ্যারান্টার এরপরে আমরা চলে যাব লোনের ক্ষেত্রে গ্যারান্টার কেন লাগে লোনের ক্ষেত্রে গ্যারান্টার লাগে আসলে অনেক সময় দেখা যায় যে লোন নিয়ে অনেকে অ্যাবসকন্ডেড হয়ে যায় লোন নিয়ে অনেকে হয়তো মারাও যেতে পারে অনেক সময় ব্যবসা পড়ে যেতে পারে সেক্ষেত্রে গ্যারান্টার থাকলে যদি উনি লোনের টাকা না দিতে পারেন গ্যারান্টারের কাছ থেকে এই টাকাটা আদায় করার সুযোগ সুবিধা থেকে থাকে এবং আগে আমি যেটা বললাম যে বাংলাদেশ ব্যাংকেরও এটি একটি সিস্টেম যে কারণে আসলে লোনের গ্যারান্টরের প্রয়োজন হয়ে থাকে আচ্ছা গ্যারান্টরের দায়িত্বটা আসলে কি। গ্যারান্টরের দায়িত্ব বলতে যেটা বোঝায় গ্যারান্টরের আসলে তেমন কোনো দায়িত্ব নাই মূল দায়িত্বটাই হচ্ছে যদি বড়োয়ার ইনকেস ডিফল্ট করে কোনোভাবেই টাকাটা দিতে ব্যর্থ হয় তার কাছ থেকে কোনোভাবেই টাকাটা আদায় করা সম্ভব না হয় অ্যাবোসকন্ডেড হয়ে যায় দেউলিয়া হয়ে যায় ওনার কাছ থেকে কোনোভাবেই টাকা আদায় করা সম্ভব হচ্ছে না শুধুমাত্র সেই ক্ষেত্রে গ্যারান্টরের কাছ থেকে লোনের টাকা আদায় করা হয়ে থাকে বা লোনের টাকা নেওয়া হয়ে থাকে তবে হ্যাঁ এটা আমরা বলতে পারি আইন অনুযায়ী যে গ্যারান্টার ইজ ইকুয়ালি লায়াবেল ফর দ্য লোন অ্যাজ লাইক অ্যাজ দ্য বরোয়ার বরোয়ারের যেই ধরনের দায় দায়িত্ব একটা লোনের প্রতি থাকে গ্যারান্টারেরও কিন্তু সেই ধরনের দায় দায়িত্ব একটা লোনের প্রতি থেকে থাকে কিন্তু এটা আসে আফটার দ্য বরোয়ার প্রথমে বরোয়ারের দায় দায়িত্ব আসে বরোয়ার যদি কোনো কারণে না থাকে মারা যায় বা বরোয়ার যদি কোনো কারণে অ্যাবোসকন্ডেট হয় তাকে খুঁজে না পাওয়া যায় সেক্ষেত্রে বা বরোয়ার যদি দেউলিয়া হয়ে যায় সেসব ক্ষেত্রেই গ্যারান্টর আসে কিন্তু বড়োয়ার সলভেন্ট থাকা অবস্থায় কিন্তু আসলে গ্যারোয়া গ্যারান্টরের এই দায় দায়িত্বটা ওইভাবে বর্তায় না সেই কথাগুলি আমরা পরবর্তী আলোচনার দিকে যাব আচ্ছা পরের প্রশ্নে আমরা যাব যে গ্যারান্টরের তাহলে অধিকার কি। গ্যারান্টরের আসলে তেমন কোনো অধিকার নাই লোন নিয়ে যে সে কোনো ফ্যাসিলিটি পাবে ওইরকম না বিষয়টা হচ্ছে যে গ্যারান্টর যদি বড়োয়ারের পক্ষ হয়ে টাকাটা পরিশোধ করে দেয় পরবর্তীতে এই টাকাটা সে বরোয়ারের কাছ থেকে আবার ফেরত নিতে পারবে কারণ গ্যারান্টার তো আসলে লোনটা নেয় নাই লোনটা নিয়েছিল বড়োয়ার তো বড়োয়ার ডিফল্ট করেছে এখন বড়োয়ার টাকা দিতে পারছে না তার কাছে কোনোভাবে টাকা নাই গ্যারান্টার টাকা দিয়ে দিল সেক্ষেত্রে কিন্তু গ্যারান্টর বড়োয়ারের এগিস্টে মানি করে বড়োয়ারের যদি কোনো জমি জমা থাকে সেগুলি বিক্রি করে সে কিন্তু বড়োয়ারের কাছ থেকে ওই টাকাটা পাওয়ার জন্যে সে অধিকারী হবে এরপরে আমরা যেই কমন প্রশ্নটা পাই অনেকেই বলে যে ভাই আপনি আসলে এটা তো গ্যারান্টি তো আসলে তেমন কিছু না আপনি জাস্ট একটা লোনের রেফারেন্স রেফারেন্স আর গ্যারান্টি কি এক জিনিস এইটা আমি আলোচনা করতে চাই আসলে রেফারেন্স আর গ্যারান্টি কিন্তু কখনোই এক না আমি স্পষ্ট করে বলতে চাই অনেক সময় এই ভুলটা মানুষকে বোঝানো হয় আপনারা পরিষ্কারভাবে বুঝবেন যে লোনের রেফারেন্স আর লোনের গ্যারান্টি কিন্তু এক না রেফারেন্স বা আইডেন্টিফায়ার হচ্ছে এমন একজন ব্যক্তি যে উনি চেনেন বা ওনার রেফারেন্সে একটা লোন হচ্ছে এটা সাধারণ বিষয় ওনার কিন্তু দায় দায়িত্ব বা ওনার কোনো রেসপন্সিবিলিটি বর্তায় না আর গ্যারান্টার যিনি গ্যারান্টার কিন্তু আপনার গ্যারান্টরের অর্থ যদি আমি ভাঙি তাহলে বাংলায় কী দাঁড়ায় নিশ্চয়তা প্রদানকারী গ্যারান্টি মানে কি নিশ্চয়তা তাই না আর গ্যারান্টর মানে কি নিশ্চয়তা প্রদানকারী আর আইডেন্টিফায়ার বা হচ্ছে আপনার রেফারেন্স মানে হচ্ছে কি নিশ্চয়তা প্রদানকারী তো নিশ্চয়ই না অর্থটা তাইলে আইডেন্টিফায়ার আর গ্যারান্টার কিন্তু এক না অনেক সময় কিন্তু আপনাকে ভুল বোঝাবে যে ভাই এটা কিছুই না জাস্ট আপনি একটা রেফারেন্স এই জন্য কাগজটা আপনি একটা সই দিলেই হচ্ছে অবশ্যই গ্যারান্টার আপনি মানে কোন কাগজে সই দিচ্ছেন এটা কিন্তু ভালো করে দেখে নেবেন যে আপনি গ্যারান্টারশিপ কাগজে সই দিচ্ছেন নাকি আপনি হচ্ছে গিয়ে আইডেন্টিফায়ার হিসেবে সই দিচ্ছেন অথবা আপনি রেফারেন্স হিসেবে সই দিচ্ছেন হ্যাঁ সাধারণত আইডেন্টিফায়ার বা রেফারেন্স এই ধরনের কোনো কিছুতেই সিগনেচার লাগে না যখনই আপনার কোনো সিগনেচার চাইবে ডকুমেন্টে অবশ্যই ডকুমেন্টটা ভালো করে দেখে নেবেন আচ্ছা নমিনি আর গ্যারান্টার এক না এখন দেখা যায় কি বিশেষ করে ওয়াইফের ক্ষেত্রে এটা হয় বেশি যে ওয়াইফ কিন্তু গ্যারান্টার হয় কিন্তু নমিনি এক জিনিস গ্যারান্টার আর এক জিনিস এটা মনে রাখতে হবে যে কেউ যদি বলে যে না আপনাকে নমিনি করা হচ্ছে এই জন্য কাগজে সই দেন আপনি দেখে নেবেন যে আপনি কি নমিনি হিসেবে সই করছেন নাকি গ্যারান্টার হিসেবে সই করছেন কাগজটা কি ফর্মটা কি ফর্মটা কি গ্যারান্টারের ফর্ম নাকি হচ্ছে নমিনি ফর্ম কোন ফর্মে সই দিচ্ছেন সেটা আপনি দেখে সই দিবেন কারণ আপনি যদি নমিনি ফর্মে সই না দিয়ে গ্যারান্টারের যে ফর্ম সেটাতে সই দিচ্ছেন তাহলে কিন্তু আপনি গ্যারান্টার হয়ে যাচ্ছেন তো এইটা কেয়ারফুল আপনি দেখে শুনে সই দিয়ে আপনি ইয়ে করবেন নমিনি আর গ্যারান্টার কিন্তু দুই জিনিস হ্যাঁ নমিনি গ্যারান্টার হতে পারে এটা ডিফারেন্ট ইস্যু যে আপনি একাধারে নমিনি একাধারে গ্যারান্টার সেটা আপনি হতে পারেন কিন্তু আপনি নমিনি আর গ্যারান্টার এই দুইটা কিন্তু একই জিনিস না আপনাকে ভুল বুঝিয়ে সই নেওয়া হচ্ছে কিনা এখানে আপনি ইয়ে মানে নিশ্চিত থাকবেন আচ্ছা এরপরে আমরা জানবো যে গ্যারান্টার কয় ধরনের হয় আপনাকে হয়তো বলবে যে গ্যারান্টার তো ফ্যামিলির লোকজন হয় না গ্যারান্টার কিন্তু দুই ধরনের হয়ে থাকে সাধারণত এই যে ফার্স্ট পার্টি গ্যারান্টার থার্ড পার্টি গ্যারান্টার ফার্স্ট পার্টি কারা ফ্যামিলি গ্যারান্টার বাবা মা ওয়াইফ কেউ ফার্স্ট পার্টি গ্যারান্টার হিসেবে ভাই বোন হুম আর থার্ড পার্টি গ্যারান্টারকে বন্ধু বান্ধব কলিগ কোনো রিলেটিভ ও টাইপের কেউ একটু দূর সম্পর্কের এই ধরনের এরা থার্ড পার্টি গ্যারান্টার এদেরকেও নেওয়া হয় যেই গ্যারান্টি হন না কেন আপনার নাম যদি স্যাংশন লেটারে গ্যারান্টার হিসেবে থাকে ইউ আর ইকুয়ালি লায়াবেল টু রিপে দ্য ক্রেডিট ফ্যাসিলিটি প্রোভাইডেড টু দ্য বরওয়ার তো এই 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 জিনিসটা আপনাকে কিন্তু মাথায় থাকতে হবে এরপরে হচ্ছে গ্যারান্টি ও সিআইবি আর এটা আমি আপনাকে পরিষ্কার করে বলতে চাই আপনি যখন গ্যারান্টার হিসেবে কোথাও সই দিচ্ছেন গ্যারান্টি দিচ্ছেন আপনার নাম কিন্তু সিআইবি কথা হচ্ছে সেন্ট্রাল ইনফরমেশন ব্যুরো বা এই যে আপনার সেন্ট্রাল ইনফরমেশন একটা রিপোর্ট থাকছে বাংলাদেশ ব্যাংকের এই এই সেন্ট্রাল ইনফরমেশনের মধ্যে আপনার নাম কিন্তু অ্যাজ এ গ্যারান্টার হিসেবে লিপিবদ্ধ হয়ে যাচ্ছে আপনি কিন্তু পরবর্তীতে যে লোন নিতে গেলে ওখানে কিন্তু গ্যারান্টার হিসেবে দেখাবে আপনি যদি কোনো কাজেই যান আপনার যদি সিআইবি প্রয়োজন হয় আপনাকে কিন্তু ওখানে গ্যারান্টার হিসেবে দেখাবে আচ্ছা এই আপনার বড় আর যদি ডিফল্ট করে আপনি গ্যারান্টার হিসেবে আপনার সিআইবিও কিন্তু খারাপ হয়ে যাবে এবং গ্যারান্টি ও নির্বাচন খুব ইম্পর্টেন্ট কিন্তু আমি বেশ কয়েকটা এটা ফেস করেছি আপনি গ্যারান্টার কিন্তু আপনার বড় ডিফল্ট করেছে আপনি নির্বাচন করতে চাচ্ছেন আগামীতে নির্বাচন করবেন নমিনেশন দিচ্ছেন এখন যেহেতু নির্বাচন চলে আপনার কিন্তু নমিনেশন আটকে যাবে আপনাকে ওই লোনের টাকা পরিশোধ করে দিয়ে এসে তারপরে কিন্তু আবার আপনাকে নমিনেশনটা অ্যাক্টিভ করতে হবে আপনি নির্বাচনের জন্য যোগ্য হবেন তা নাহলে কিন্তু নির্বাচন করতে পারবেন না এই জিনিসটা কিন্তু মাথায় রাখতে হবে সিআইবি ক্লিয়ার করে আসতে হবে অনেক সময় সিআইবি ক্লিয়ার করতে তিন মাসও সময় লাগে তো যাই হোক কিন্তু নির্বাচন করা যায় আমরা নো অবজেকশন দিয়ে দিলে নির্বাচন কমিশন সেক্ষেত্রে অ্যাকসেপ্ট করে নিলে নির্বাচন করা যায় কিন্তু একটা সিআইবি ক্লিয়ার হতে কিন্তু অ্যাটলিস্ট তিনটা মাস সময় লাগে যখন আপনার লোন ক্লোজিংয়ের পরের থেকেও তো এই সব জিনিসগুলি মাথায় রাখতে হবে যে আমি যে গ্যারান্টার ও ডিফল্ট করেছে আমার কোনো দায় দায়িত্ব নাই বা আমি চুপচাপ বসে থাকলাম বিষয়টা কিন্তু এমন না আচ্ছা গ্যারান্টি দিলে বড়োয়ার ডিফল্ট করলে দায় দায়িত্ব কি আমি এখন একটু আগেও বললাম যে বড়োয়ার যদি ডিফল্ট করে গ্যারান্টারের কিন্তু ফার্স্টেই দায় দায়িত্ব বর্তায় না বড়োয়ারের অ্যাগেনস্টে ব্যাংক ব্যবস্থা নেবে বড়োয়ারকে ধরে টাকা পয়সা আদায় করার চেষ্টা করবে যদি বরোয়ারের কে কাছ থেকে টাকা পয়সা আদায় করা সম্ভব না হয় কোনোভাবেই সেক্ষেত্রে কিন্তু গ্যারান্টারের কাছে যাবে গ্যারান্টারের অ্যাগেনস্টে বরোয়ারের অ্যাগেনস্টে এবার যে ধরনের অ্যাকশন নিয়েছিল সেম টাইপের লিগাল অ্যাকশন কিন্তু গ্যারান্টারের অ্যাগেনস্টেও নেওয়া হবে কিন্তু এটা আফটার দ্য বরোয়ার সাথে সাথেই বরোয়ারের সাথে সাথে সিমিল্টেন্সি হবে না কিন্তু মামলা কিন্তু বড়োয়ার গ্যারান্টার একসাথেই হবে কিন্তু প্রথমে বড়োয়ারকে ধরা হবে তার কাছ থেকে যদি টাকা পয়সা আদায় করা সম্ভব হয় তাহলে তো হয়েই গেল যদি বড়োয়ারের কাছ থেকে টাকা পয়সা আদায় করা না হয় তাহলে গ্যারান্টার কিন্তু এর ক্ষেত্রে কেউ ব্যতিক্রম আছে অনেক সময় কিন্তু কিছু কিছু মামলাতে বড়োয়ার এবং গ্যারান্টারের অ্যাগেন্স্টে সিমিল্টেনিয়াসলি রায় হয়ে যায় সেক্ষেত্রে কিন্তু কিছু করার থাকে না এটা কোর্টটুকু কোর্ট ভ্যারি করে অনেক কোর্ট কিন্তু একসাথেই দিয়ে দেয় তো সেক্ষেত্রে আপনি বলতে পারবেন না যে মেহেদি ভাই আপনি এমন কথা বললেন কেন এটা কোর্ট টু কোর্ট ভ্যারি করে কিন্তু প্রিন্সিপালটা হচ্ছে বা সিস্টেমটা হচ্ছে প্রথমে বড়োয়ারকে ধরতে হবে বড়োয়ারকে ধরে যদি টাকা না পাওয়া যায় দেন গ্যারান্টারকে ধরতে হবে কিন্তু কিন্তু অনেক সময় আর গ্যারান্টার একসাথেই কিন্তু আপনার সিদ্ধান্ত দিয়ে দিতে পারে সো যাই হোক আপনাকে ধরে নিতে হবে যে গ্যারান্টার ইজ ইকুয়ালি লাইবল অ্যাজ এ বরোয়ার আচ্ছা গ্যারান্টি দিলে আমার লোন নিতে কোনো সমস্যা হবে কিনা আচ্ছা গ্যারান্টি যদি আপনি দেন যার অ্যাগেন্স্টে গ্যারান্টি দিলেন তার লোনটা যদি উনি সুন্দরভাবে রিপেমেন্ট করতে থাকে এবং আপনি যে লোন নিবেন আপনার লোনটা যে ব্যাংক থেকে নেবেন সে বা এন থেকে নেবেন তারা যদি অ্যানালাইসিস করে দেখে যে না এটা কোনো আপনার এফেক্ট করবে না লোনের অ্যামাউন্ট বা আপনার ইনকামের সাথে সাংঘর্ষিক হয় না বা কোনো সমস্যা হচ্ছে না সেক্ষেত্রে আপনার লোন নিতে কোনো ঝামেলা হবে না কিন্তু ওই লোনটা যদি ওই রকম ডিফল্ট করে বা ইরেগুলার পেমেন্ট থাকে বা কোনো ধরনের ওই লোনের অ্যামাউন্টটা এত বেশি যে আপনার ও যদি ডিফল্ট করে আপনার টাকা পয়সা দিতে সমস্যা হবে ইত্যাদি ইত্যাদি বিভিন্ন প্রবলেমে যদি ফেস করে সেক্ষেত্রে কিন্তু আপনার এখানে লোন নিতে সমস্যা হতে পারে তো সেক্ষেত্রে আপনার হ্যাঁ গ্যারান্টি দিলে অবশ্যই আপনার এ নতুন করে লোন নিতে সেইটার উপরে একটা ইফেক্ট থাকবে এফেক্ট করবে কি করবে না সেটা নির্ভর করবে সার্কামস্ট্যান্সের উপরে কিন্তু ইফেক্ট একটা অবশ্যই পড়বে সেটা পজিটিভও হতে পারে নেগেটিভও হতে পারে এটা হচ্ছে বিষয় এরপর হচ্ছে গ্যারান্টার যদি ডিফল্টার বরোয়ারের টাকা পরিশোধ করে দেয় তবে কি সেই টাকা ফেরত পাবে আমি আগেই বলে দিয়েছি কিন্তু উত্তরটা যে গ্যারান্টার যদি ডিফল্টার বরোয়ারের টাকা পরিশোধ করে দেয় তবে কিন্তু সে ডিফল্টার বরোয়ারের অ্যাগেনস্টে মামলা করে সে ওই টাকা বরোয়ারের কাছ থেকে নিয়ে নিতে পারবে বরোয়ার যদি কোনোভাবে এক্সকিউজমি ওই টাকার মালিক হতে পারে ও বা ওনার জমি বিক্রি করে ওনার সম্পত্তি বিক্রি করে যদি ওনাকে টাকা দিতে পারে সেক্ষেত্রে কিন্তু বড়োয়ারের অ্যাগেনস্টে উনি রায় পাওয়ার যোগ্য এবং ওই টাকা বরোয়ারের কাছ থেকে উনি আদায় করে নিতে অধিকারী আচ্ছা গ্যারান্টার কি যে গ্যারান্টারের কি জেল জরিমানা হয় এটা কিন্তু খুব ট্রিকি কোশ্চেন যে আপনি অনেক সময় মনে করলেন যে না আমি তো গ্যারান্টি দিয়েছি আমি তো লোন আমি তো লোন নেই নাই তো আমার কেন জেল জরিমানা হবে এটা কিন্তু মানে ভেবে চুপচাপ বসে থাকার কারণ নাই আমি এই রিসেন্টলিও কয়েকটি কেস ডিল করেছি যে ওনারা ব্যাংকার অথচ ওনারা কিন্তু চুপচাপ বসেছিলেন ওনাদের এগেইনস্টে কিন্তু অ্যারেস্ট ওয়ারেন্ট হয়ে গেছে তো আপনি যদি মনে করেন যে না আমি গ্যারান্টার আমার কিছুই হবে না আমি চুপচাপ বসে থাকবো এটা ভাবার কোনো কারণ নাই বড়োয়ারকে যখনই আমি পাচ্ছি না বড়োয়ার অ্যাবসকন্ডেট বা বড়োয়ারের কাছ থেকে কোনোভাবে টাকা আদায় করা সম্ভব হচ্ছে না বড়োয়ার মারা গিয়েছে বা যে কোনো ধরনের কোনো বাজে ইস্যু হয়েছে তখন কিন্তু গ্যারান্টারের কাছে যাওয়া হবে বড়োয়ারের অ্যাগেন্স্টে যা যা অ্যাকশান নেওয়া হয়েছিল এবার কিন্তু গ্যারান্টারের অ্যাগেন্স্টেও সেই ধরনের অ্যাকশান নেওয়া হবে তার মানে গ্যারান্টারের অ্যাগেন্স্টেও কিন্তু অ্যারেস্ট ওয়ারেন্ট হবে গ্যারান্টারও অ্যারেস্ট হয়ে যাবে তো এই জন্যে গ্যারান্টারের কিন্তু জেল জরিমানা জেল হবেই এবং জেল হলে কি কি কনসিকুয়েন্স হবে আমরা আস্তে আস্তে বলবো এখন আচ্ছা গ্যারান্টরের জেল হলে করণীয় কি এই যে বলা শুরু করলাম গ্যারান্টরের জেল হলে কিন্তু গ্যারান্টারকে এই একটা বেইল মানি আছে বেইল মানি দিয়ে আপনাদেরকে আগে হচ্ছে গিয়ে জামিন নিতে হবে জামিন ধরার পরে আবার নাইনটি ডেজ সময় পাবেন এই নাইনটি ডেজের মধ্যে যদি আরকে ধরে আপনি টাকা পয়সা আদায় করে পরিশোধ করতে পারলেন তো পারলেন না টাকা আপনার দিয়ে আবার লোনটা রিপেমেন্ট করতে হবে আবার না অ্যারেস্ট করা হবে তো এই জন্য গ্যারেন্টারের যদি জেল হয় তাহলে প্রথমে টাকা জেল যে জামিন অ্যামাউন্টটা আছে দিয়ে জামিন ধরতে হবে তারপরে আপনাকে বাকি টাকা পরিশোধ করে দিতে হবে অথবা আপনি একবারে সব টাকা পরিশোধ করেও আপনি জামিন ধরতে পারেন সেক্ষেত্রে যদি ব্যাংকের সাথে নেগোসিয়েশন করে ব্যাংক কিছু টাকা আপনাকে মৌকুফ করে যেহেতু আপনি গ্যারান্টার আপনি তো বড় না সেক্ষেত্রে অনেক ব্যাংক করতেও পারে অনেক ব্যাংক করে না আমি যে ব্যাংকের সাথে কাজ করি তাদেরকে আমি দেখেছি অহরহ অনেক টাকা মৌকুফ করে দিচ্ছে অনেক অনেক টাকা বিশেষ করে গ্যারান্টার হলে তো ভালোই মৌকুফ করে বড় আরদেরকেও অলমোস্ট সব লোনেই মৌকুফ করে তাতে একটা উইন উইন সিচুয়েশন হয় বরোয়ারেরও কিছু টাকা কম দিয়ে পারে আবার ব্যাংকেরও লস হয় না সব মিলে ভালো একটা সিচুয়েশন হয় তো এটা হচ্ছে গিয়ে আপনার ব্যাংক টু ব্যাংক ভ্যারি করে কোন কোন ব্যাংক ব্যাংকুফ করে না যাই হোক আপনাকে টাকা দিয়ে এটা ক্লিয়ার করে আসতে হবে এরপরে গ্যারান্টি দেবো কি দেবো না এটা খুব মানে মিলিয়ন ডলার কোশ্চেন এখন হচ্ছে গ্যারান্টি না দিলে মানুষ লোন নিবে কেমনে কাউকে না কাউকে তো গ্যারান্টি দিতে হবে তো আবার আপনি গ্যারান্টি দিবেন কি দিবেন না আমার যে মতামত আমি অ্যাজ এ বাংলাদেশি সিটিজেন আমি এই কথা বলতে পারি না যে আপনি গ্যারান্টি দিবেন না তবে হ্যাঁ অ্যাজ এ লয়ার আমি আপনাকে এই পরামর্শ দিতে পারি যে লোন অ্যামাউন্টের জন্য আপনি গ্যারান্টি দিচ্ছেন সেই লোন অ্যামাউন্ট যদি আপনার থেকে থাকে আপনি যদি ওই টাকা পরিশোধ করার মতো অ্যাবিলিটি থেকে থাকে শুধুমাত্র তখনই আপনি গ্যারান্টি দেওয়া ভালো তা না হলে আপনার গ্যারান্টি দেওয়া ঠিক না কারণ যদি ওই বড়োয়ার ডিফল্ট করে তাহলে আপনি এই লোনের টাকা কীভাবে পরিশোধ করবেন সব সময় তো সবার জায়গা জমি থাকে না থাকলেও উপযুক্ত দাম পাওয়া বা বিক্রি করাটাও তো ওইভাবে হয়ে ওঠে না সুতরাং এই লোনটা আপনি রিপেমেন্ট করার অ্যাবিলিটি থাকলেই শুধুমাত্র গ্যারান্টি দেবেন তা নাহলে কিন্তু গ্যারান্টি না দেওয়ার জন্য আমি পরামর্শ দেব আচ্ছা এরপরে গ্যারান্টারের সইয়ের ক্ষেত্রে ব্যাংকারদের আমি কিছু কথা বলতে চাই যে অনেক সময় ব্যাংকারদের টার্গেটের প্রেশার থাকে অনেক কিছুই থাকে এই জন্য কাস্টমারদেরকে কিন্তু অনেক রিল্যাক্সে আপনারা ইয়ে দেন অনেক সময় ডকুমেন্ট হাতে দিয়ে দেন বুকলেটটা যে ভাই আপনি সবাই ভাবি সই টই সব করে নিয়ে আসেন কাস্টমার কিন্তু সুন্দর ভাবির নাম নিজে হাতে লিখে দিল ভাবির টিপ সই নিজে হাতে দিয়ে দিলো এরপরে যখন লোনটা ডিফল্ট করলো তখন ভাবি আদালতে গিয়ে বললো যে মহামান্য আদালত আমি করি নাই বা ভাবি আপনার বিরুদ্ধে মামলা করে দিল যে এই সিগনেচার আমার না ফেক সিগনেচার আমার এগেনস্টে করছে করা হয়েছে তো এই এই যে ঝামেলাগুলি এগুলি কিন্তু অহরহ হয়ে থাকে তো ব্যাংকারদেরকে বলবো যে আপনাদের একটা প্রিন্সিপাল সবাই জানেন যে অনলি ডিল উইথ ডকুমেন্টস আপনার ডকুমেন্ট যদি ক্লিয়ার থাকে আপনাকে কেউ কিছু করতে পারবে না আর যদি ডকুমেন্টসে ঝামেলা থাকে আপনি ফেসে যাবেন সো এই গ্যারান্টারের ক্ষেত্রে অবশ্যই অবশ্যই নিজের সামনে থেকে যিনি গ্যারান্টি দিচ্ছেন অবশ্যই তার চেহারা দেখবেন আইডেন্টিফাই করবেন তারপরে সই করবেন এবং সই নেবেন এবং চেষ্টা করবেন অবশ্যই অবশ্যই ন্যাশনাল আইডি কার্ড বা পাসপোর্ট বা রকম ড্রাইভিং লাইসেন্স যে একটা স্বীকৃত ডকুমেন্টের মধ্যে বা ওনার প্রোপার্টারশিপের মধ্যে যে এখানে স্বীকৃত ডকুমেন্টের মধ্যে যে সিগনেচারটা আছে সেই সিগনেচারটা নেওয়ার জন্য যেন উনি অস্বীকার করতে না পারে এইটা খেয়াল রাখবেন অনেক সময় সিগনেচার মিসম্যাচ করে সেই কথা আমি একটু পরে যাব তো এই এই একটু খেয়াল করে ডকুমেন্টগুলি মিলিয়ে নেবেন কারণ প্রাথমিক অবস্থায় ওই সময় সম্পর্ক ভালো থাকে কিন্তু যখন ডিফল্ট করে তখন কিন্তু অনেকভাবেই বাঁচার চেষ্টা করে অনেক সময় কাজ বড়োয়ারই বউকে শিখাবে যে তুমি মামলা করে দাও তাহলে আমার লোনটা ডিলে হয়ে যাবে আমার রিপে করতে হবে না তো এই জিনিসগুলি আপনারা একটু খেয়াল করবেন আচ্ছা ফেক গ্যারান্টি ডকুমেন্ট তৈরি করে দিলে কী হবে এই ফেক গ্যারান্টি ডকুমেন্ট কিন্তু দুইভাবে আসতে পারে কাস্টমার এন্ড থেকে আসতে পারে ব্যাংকারসদের এন্ড থেকেও আসতে পারে আনফরচুনেটলি হয় দুই সাইড দিয়েই হয় এটা আমি হয় না বলবো না তো কাস্টমারের এন্ড থেকে যদি আসে কী করবেন কাস্টমারের বিরুদ্ধে ফোর জিরো সিক্স ফোর টোয়েন্টি তারপরে অনেকগুলি ধারা আছে ফোর বিভিন্নগুলি ধারা আছে ধারা দিয়ে আপনাকে মামলা করতে হবে তারপরে যদি কোনো ব্যাংকার করে থাকেন সেক্ষেত্রে কাস্টমারও এইসব ধারা ইউজ করে ব্যাংকারের বিরুদ্ধে মামলা করতে পারেন অথবা আদালতে সিগনেচার অস্বীকার করতে পারেন সেক্ষেত্রে এক্সপার্টে গিয়ে যদি দেখা যায় যে হ্যাঁ সিগনেচার আসলেই করেনি ওই গ্যারান্টার সেক্ষেত্রে তিনি ওই গ্যারান্টি দায় দায়িত্ব থেকে অব্যাহতি পেতে পারেন এটা হচ্ছে গিয়ে সেফটি ইস্যুটা বললাম এরপরে গ্যারান্টার সই অস্বীকার করলে কি হবে হ্যাঁ কিছু কিছু গ্যারান্টার আছে আবার দুষ্টু সইগুলো সিগনেচার করার সময় এবার সিগনেচার করেছে দুষ্টামি অন্য রকম এবার সে তো জানে যে আমি তো আমার ন্যাশনাল আইডি কার্ডে সিগনেচার দেই নাই অন্য সিগনেচার করেছি আমি এখন অস্বীকার করব সে সুন্দর করে বলল যে না এই সিগনেচার আমার না কিন্তু সে কিন্তু ওই অফিসারের সামনেই সিগনেচার করেছে সিগনেচার তার কিন্তু যে সিগনেচার ন্যাশনাল আইডি সেটা করে নাই অন্যটা করছে তো এ ধরনের যদি অস্বীকার করে সেক্ষেত্রে রেমিডি আছে এই সিগনেচার এক্সপার্টে গেলে তো ধরা পড়ে যাবে যে তার সিগনেচার এক্ষেত্রে ওয়ারিড হওয়ার কোনো কারণ নাই এটা 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 সিআইডি বা পিবিআই যার কাছে যাক তদন্তে গেলে বা এটা এক্সপার্টে গেলে এটা বের হয়ে আসবে যে এই সিগনেচার ঠিক আছে কিন্তু উনি সিগনেচার চেঞ্জ করে দিয়েছেন আর আর একটা হচ্ছে আমি শেষ পয়েন্টে যাব যে গ্যারান্টি ব্যবসায়ী আছে এক ধরনের এটা আমি আমার ব্যাংকার ভাইদেরকে বলবো আপনারা অনেকেই জানেন আবার কিছু কিছু অসাধু আমার ব্যাংকার ভাইরা আছে যারা এর সাথে জড়িত আছে যে এই এই ধরনের লোক ধরে নিয়ে আসে যেহেতু গ্যারান্টি সবাই দিতে চায় না এরা লোনের এগেইনস্টে গ্যারান্টি দেয় পঞ্চাশ হাজার এক লাখ টাকা দুই লাখ টাকা এরা এই টাকা পয়সা নেয় নিয়ে বিভিন্ন লোনের এগেইনস্টে গ্যারান্টি দিয়ে বেড়ায় এই ধরনের চক্র আছে একটি এদের হাত থেকে অবশ্যই সাবধান থাকবেন এবং যারা এদেরকে ইউজ করেন তাদেরকে আমি বলবো যে ভাই এই সব কাজ বাদ দেন আপনি নিজেরও ক্ষতি করেন না ব্যাংকেরও ক্ষতি করবেন না এটাই হচ্ছে আপনাদের কাছে অনুরোধ থাকবে আর এই রিলেটেড যদি কারো কোনো প্রশ্ন আরও থেকে থাকে আপনারা করবেন আমরা উত্তর দেওয়ার চেষ্টা করব আশা করি গ্যারান্টি রিলেটেড আপনাদের মনে যদি কোনো প্রশ্ন থেকে থাকে আপনাদের প্রশ্নের সমাধান হবে আরও যদি কোনো প্রশ্ন থাকে তারও উত্তর দেওয়ার চেষ্টা করবো ইনশাল্লাহ আজকে এই পর্যন্তই ভালো থাকবেন আসসালামু আলাইকুম আরহামতুল্লাহ